এসটিডি আইএসডির ফারাক কিছু বুঝিস? হ্যাঁ, তিনবার রোজ দুবাই থেকে ফোন আসছে, কিস্তি সব আমায় খেতে হচ্ছে, তোদের জন্য, তোদের জন্য। তোরা সব ভদ্রলোক, কোথায় কোথায় ভদ্রলোকদের মতন সর্দি ছাড়বি আর পকেটে রুমাল দিয়ে ঢুকিয়ে দিবি। আমরা কি করব? আমাদের তো যা যা বলা তাই তাই করেছি। তাই করেছিস না গো, আমি আর হরি পুরো ঘটনার হাল হাকিকাত পুরো একদম নকশা আমাদের হাতে। অমর কি বলছে? দাদার ইনস্ট্রাকশন মতোই তো কাজ হচ্ছে জিদ্দা। দাদা বলেছে একদম হড়বড় করবি না, ধীরে ধীরে ঘটনার মধ্যে ডুবে যাবে। অমরের মতন একটা ছাতা পেয়েছিস না, তাই জন্য এজি করে পড়তে গেলি তো, পড়তিস মনোজের পাল্লায়। খামোখা আমাদের উপর চটে যাচ্ছ তুমি, বিশ্বাস করো ব্ল্যাঙ্ক কল অলরেডি শুরু। কাল সারাদিন অফিসে জ্বালিয়েছি, সারা রাত বাড়িতে, হ্যাঁ একদম কাপড় হলুদ কেস। দাদা অলরেডি এতগুলো কেস খেয়ে বসে আছে, তাই সামলাতেই। এরপর যদি দুবাইয়ের কেসটা ঢুকে যায় কি হবে বলতো? ও নিয়ে তুমি কিছু ভেবো না, দেখবে দু একদিনের মধ্যে অমর তার কেসটা একেবারে সালতে দেবে। আচ্ছা লোকটার বাড়ি থেকে কে আছে বলতো? ও নিজে আর ওই বুড়ো মা, আর কেউ নেই। এটা আবার সালাটা কেস হলো না, ওটা তোরাই সামলে নিবি। আর ওই মেয়েটার বাড়ি থেকে আছে? ওই পুরো শ্বশুর শাশুড়ি আর একটা বাচ্চা মেয়ে। ফোন নাম্বারটা দে তো, বুড়োটার সাথে আমি কথা বলবো, নাম্বারটা দে। তুমি খামোখা, আমরা তো অলরেডি কথা বলে ফেলেছি। শোন তোর ওই অমরদার ফর্মুলাতেই আমি কথা বলবো। হ্যাঁ ওদের সালা ফোনে তো দানা ভরা যায় না, আমিও জানি, নাম্বারটা দে। ঠিক আছে নাও। বেড়ে যা, আমি কথা বলে নেবো, যা। হ্যালো, কি বললো তোমার মেয়ে? আমার মেয়ে মানে? আরে ওই হলো রে বাবা, তোমার মেয়ে, তোমার চেনা মেয়ে, ওই একই তো হলো। তো কি বলো, অত সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারিনি, কি বললো? কি কি আর বলবে, দিয়ে দেবে দিয়ে দেবে, সময় লাগবে, আমাদের আস্তে আস্তে তুলতে হবে সব জামা কাপড় গুলো। আর একটা পার্সেন্টেজ সেরকম হলে বিক্রির পরে দিতে হবে। বাহ, সে তো ভালো ব্যবস্থা, থ্যাংক ইউ ম্যাডাম। কি ও বলতে হয় ওরকম একটু আর তো না বলে হয় নাকি? দোকানে সব কাস্টমার আসছে, হ্যাঁ তা সব জিনিসপত্র কিনে সব যদি দেয় তাহলে তাদের দিয়ে সমস্যা করতাম না, এরকম বলতে হয় নাহলে লোকে কি ভাববে? কি দেখে কি বলে, কি কবে দেবে কায়দার জামা? কায়দার জামা আবার কি, সব সুন্দর সুন্দর জামা জানো না তুমি? আমি ঠিক করেছি গৌরবকে একটা সুন্দর জামা কিনে দেবো, যেদিন সেঞ্চুরি করবে সেদিন পরবে। আর আমাকে পায়জামার উপর ওই ধরনের জামা কাপড় পরে না জানো তো মা? তাহলে কাল থেকে প্র্যাকটিস চলে যায়। প্র্যাকটিস যায়, প্র্যাকটিস যাচ্ছে, সবে জ্বর ছাড়লো এখন ট্যাং 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 কাজটা প্র্যাকটিস করছে, স্কুল যেতে পারলে না এগুলো ইয়ে নেই, আবার এদিকে কায়দা মানে জামা কাপড় পরছে, আফসোস নেই একটা। মা দেখলো তো বাবা কি বললো, আমি যাবো না নাকি? যাবি না কেন, আজকে দিনটা একটু দেখ, এই তো জ্বর থেকে উঠলি, আজকে তো প্রথম ভাত খাবি, শরীরটা কেমন লাগছে দেখ আগে দেখ। মা অফিসার বলেছে আমি যদি না যাই আমাকে টিমে নেবে না। নেবে না তো নেবে না, ভারী আমার ব্যাটম্যান হতে আসছে, কি একবারে কে এইবারে তো আর ব্যাটম্যান বলিনি বাবা। কিন্তু একদম নয়, তুমি প্র্যাকটিসে যাবে না যাবে না সেটা আমি ঠিক করব। বারবার বলেছি বাবা বেরোনোর সময় এরকম বিরক্ত করবে না, একটা কথা শোনো না কেন? থাক থাক ওকে আর বলবো না, সবে জ্বরটর থেকে উঠেছে, যাবি রে বাবা যাবি, তুই তুই হড়বড় করছিস কেন? দাঁড়া একটু মা বলুক যা বলবে সেটা শোন, শুনলি যাবি। ওর কাশির দিকে তো খুব খেয়াল আছে, রাতের বেলা উঠেছে তুমি নিজে কাশো সে ব্যাপারে? ওই সব আমার সব খেয়াল আছে, ওই সব ইয়ে করে না, আমার কাশি পেলে আমি সঙ্গে সঙ্গে জল খেয়ে নিই। বা 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 বা, সাংঘাতিক সলিউশন, আর সারাদিন দোকানে বিড়ির পর বিড়ি খেয়ে যাও। বিড়িটে তুমি বারণ করে দিয়েছো, আমি খাই না,
বোঝো না, এই বিড়িখালে তুমি যে বললে যে গায়ে সব গন্ধ ওঠে, কাস্টমাররা সব ওই জন্য খাই দু চারটে, সে বেরিয়ে গিয়ে খাই একটা। ঠিক তো, তোমার এই কথাগুলো আমার একদম বিশ্বাস হয় না, মিথ্যে মিথ্যে কথা যত। বাস ছেলের সামনে আমাকে অমনি গুলবাজ বলে দিলে, সামনে তোর ঢপ ফপ আমার দেওয়া চলে না। হ্যাঁ তুমি জানো তো আমি আমি ব্যবসা করি, হ্যাঁ এই সমস্ত ঢপ আমাদের কারবারে নেই। ওই পাশের শালের দোকানে বড় বড় করে লেখা রয়েছে, সততাই ব্যবসায়ীর মূলধন, বুঝছো? হ্যাঁ আমাদের চলে না, বলা হয়ে গেছে। সত্যবাদী বিল্লনাথ বাবু, আপনার বলা হয়ে গেলে একটু ঘড়ির দিকে তাকান, দোকানটা কিন্তু আবার খুলতে হবে, আপনাকে বেরোতে হবে। দেখতে গেছো? এই দেরি করে দিলে তোমরা, তোমরা তুমি যাওয়ার সময় তোমরা এত কথা কথা বলে দাও না, এই মধ্যে সমস্যা যাই সব সব। হ্যাঁ ঠিক, হ্যাঁ বাবা আপনি এলাম। ও মায়া শোন, আজ আমি তোকে কিন্তু স্কুলে পৌঁছে দিতে পারবো না। মানে মানে আমাকে একবার অংশুমান বাবুর অফিসে যেতে হবে বুঝলি, তারপর আবার আমার নিজেরও অফিস আছে, তো লাঞ্চের মধ্যে ফিরতে হবে, ফরেন ডেলিগেটসরা আসবে তাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট। সুতরাং আমি ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি লতা মাসির সঙ্গে চলে আসবো। আগে কোনো দিনও আসিনি নাকি বাবা, এত চিন্তা। না সেটা নয়, আমি জানি তুই পারবে, কিন্তু চিন্তা থেকেই যায় না। না না তুমি চিন্তা করো না, তুমি যাও ঘুরে আসো। যাও মানে? আমি তোকে বাস স্ট্যান্ড অব্দি পৌঁছে দেবো নাকি? তুমি যদি আজকে সকালেও বলতে তাহলে আমি দাদুকে বলতাম, দাদু তো বেরোলোই, আমাকে না একবার স্কুলে দিয়েই আসতো। না রে আমি ইচ্ছে করে বলিনি জানিস তো, আসলে বাবা পোস্ট অফিসে যাবে না তো, স্কুল একেবারে উল্টো রাস্তায়, দুবার বাস চেঞ্জ করতে হবে, সেই জন্যই আমি। তাছাড়া তাছাড়া কি গো, আসলে আমি না ওকে অংশুমান বাবুর অফিসে যেতে হবে, সে কথাটা একবার যদি বাড়িতে কেউ জানতে পারে আবার সেই নিয়ে অশান্তি। আমার আমি সত্যি বলছি মানে আমার আমি আর পারছি না, আমার ক্লান্ত লাগে আজকাল। মা তুমি কি ঠিক সত্যিটা জানতে পারবে? সত্যিটা জানতে পারবো কি না আমি জানি না, তবে সত্যিটা জানার চেষ্টা তো করবই। যাকে অনেক দেরি যখন হয়েই গেল তাহলে আমি এক কাজ করি, ট্যাক্সি নিয়ে নিই, ট্যাক্সি নিয়ে আগে তোকে স্কুলে পৌঁছে দিই, তারপরে আমি স্ট্রেট অংশুমান বাবুর অফিসে চলে যাই। আমি আজকে অংশুমান বাবুর অফিসে যাবই, চল চল দেরি হয়ে গেছে। আচ্ছা দাদু ভাই, এটা তো সচিন তেন্ডুলকার। হ্যাঁ সচিন তেন্ডুলকার, গুড গুড। এরপরে এটাকে এটাকে রাহুল দ্রাবিড়, তারপর এটা বীরেন্দ্র সেবা। সাবাস দাদু ভাই, সাবাস। এ নাও তোমার আদা দিয়ে চা। আদা দিয়ে? তা ভালোই করেছিস, তবে এমন ঠেলে ঠুলে কেউ কাউকে কাজে পাঠায়, না দু পাঁচ মিনিট দেরি হতো, দেরিতে যেত। তুমি জানো না বাবা, একবার কথা বললে থামতো, তার উপর নতুন দোকান খুলেছে, ওর স্টক তো এখন প্রচুর, সে বললেই যেত। না একটু বেলা করেই যেত, একটু খেয়ে দিয়ে যেতে পারত। না গো, নতুন কমপ্লেক্সের মধ্যে ওর একটা ঝকঝকে দোকান কতদিনই বা হলেছে খুলেছে তুমি তো জানো, তার মধ্যে একদিন সকালে একদিন দুপুরে একদিন বিকেলে এরম করে ব্যবসা করা যায়, লোকে কি বলবে বলো? তা হয়তো ঠিকই, তবে তুই কিন্তু বেশ মানে বেশ হিসেবি হয়ে গেছিস। এর মধ্যে আবার হিসেবের কি হলো, এটা তো ডিসিপ্লিন। তুমি তো বলতে জানিস জীবনের সব কিছুর ক্ষেত্রে ডিসিপ্লিনটা মাস্ট, রাইট? এটাই হচ্ছে স্পোর্টস। দোকানটা তাহলে বেশ দাঁড়িয়ে গেছে বল? এখনো তেমন নয়, দেখা যাক, একটা খুব সুন্দর কমপ্লেক্সে দোকানটা হয়েছে তো, একটু সময় লাগবে বাবা, তুমি চলো না দেখে আসবে। এবারে নয় রে মা, এবারে এসছে একটা বিশেষ দরকারে, এরপর যখন আসবো সময় হাতে নিয়ে আসবো, ওদের দোকান টোকান দেখতে যাব। আমার ম্যাচ দেখবে না? হ্যাঁ দেখবো, তোমার খেলা দেখতেই তো আসবো। হ্যাঁ হ্যাঁ, তুমি একেবারে সাপাং সাপাং ছক্কা মারবে তো। তুমি কেমন করে জানবে আমার কবে ম্যাচ আছে? সে আমি ঠিক জেনে রাখবো, ও নিয়ে তোমায় ভাবতে হবে না, আর দরকার হয়
সেরকম হলে কদিন এখানে এসে থেকেই যাব। যতদিন না তোমার খেলা হয় ততদিন আমি এখান থেকে নড়বই না। খুব মজা হবে। হ্যাঁ খুব মজা হবে। আচ্ছা বাবা, এবারে একটু বেশি দিন থেকে যাও না। তুমি তো বলেছিলে 26 জানুয়ারি আসবে, প্রথমে বলেছিলে, তারপর তো আসতে পারোনি। না না, আমার চিঠি পাঠিয়ে নিয়ে আমি তো বেশ কদিন আগে চিঠি পাঠিয়েছিলাম। চিঠি পাঠিয়েছিলে, শরীর খারাপের কথাও লিখেছিলে, কিন্তু এক্স্যাক্টলি কি হয়েছিল তা কিন্তু কিচ্ছু জানাওনি তুমি। তেমন কিছু নয় রে, লু বয়স হয়ে যাচ্ছে রে, তোর বাবা এখন বুড়ো দাদু হয়ে যাচ্ছে। একদম বাজে কথা বলো না তো, বয়স হয়ে যাচ্ছে তেমন কিছু হয়নি, তাহলে তুমি এলে না কেন? আসেনি কেন মানে, আসলে একটা অন্য দরকারে আটকে গেছিল। কি দরকার বাবা? একটা একটা আবিষ্কার, একটা নতুন নতুন আবিষ্কার। আচ্ছা বীরনাথ ফিরবে কখন? সে তোর ফিরতে 8:30-9টা তো বাজে। অত দেরি হয়? আচ্ছা বাবা, দোকান বন্ধ করার তো একটা নির্দিষ্ট সময় আছে নাকি? আসলে দরকারটা ওর সঙ্গে ছিল তো। তুমি কি আজই ফিরে যাবে নাকি? না না, জামাইয়ের সঙ্গে দেখা না করে তেমন হলে না, কাল খুব ভোর ভোর। তা তুমি এতটুকু সময়ের জন্য এলে কেন বাবা? উপায় নেই রে মা, যত তাড়াতাড়ি সম্ভব আমায় ফিরে যেতে হবে, একটা দরকারি কাজ আটকে আছে, খুব দরকারি, জরুরি। সেটা তুমি আমাকে বলো। দেখো ওর বাবা তো বেশুরো গাঞ্জারা কিছু বোঝে না, তুমি আমাকে বলো। না থাক, জামাই ফিরুক, ওর সঙ্গেই আলোচনাটা করতে হবে। আমি চিনি মানে দেখেছি, আপনি স্যারের সাথে দেখা করতে আসেন না? আপনার অ্যাপয়েন্টমেন্ট ছিল? অ্যাপয়েন্টমেন্ট ঠিক ছিল না, মানে প্রত্যেকবারই আমি ডিরেক্টলি ওনার সঙ্গে দেখা করি, মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে হয়নি এখনো। আজকে আর মনে হয় আসবেন না। কি করি বলুন তো, আমার আসলে এতটাই দরকার যে। আপনি একটা কাজ করুন, আপনি এটা দেখে চিঠি লিখে যান, আপনার ফোন নাম্বার নাম দিয়ে এখানে বিষয়টা লিখে দিয়ে যান, কালকে উনি এলে বরং সকালবেলা আমি ওনাকে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। পেন্ট? না না পেন্ট। জল দেবেন? জল? হ্যাঁ অবশ্যই। থ্যাংক ইউ। কি
কম নম্বর পেয়েছে বাংলাতে তোমাকে কি বলবো, একটুও বাংলা পড়তে চায় না। ইংরেজি পড়লি হবে, বাংলা একটু পড়া আছে। আচ্ছা তুমি ডিম হলে মুরগি হবে না, মুরগি হলে ডিম হবে না, কি বল তুই তো? কি কথা বল, তুই তো বুঝিস। নিয়েছ নিয়েছ সিঙ্গাড়া খাওয়া যে বুঝলাম বাবা। এই মোড়ের মাথায় আমাদের সিঙ্গাড়ার দোকান না? সিঙ্গাড়া? হ্যাঁ সিঙ্গাড়া। এই ছেলেটা মানে এদের খুব খুব বুদ্ধিমান। আচ্ছা একটু যদি পড়াশোনা করতে একটু কলেজ টলেজে যেত না, এদের এবারে মনের ডাক্তার হতে পারত। মানে একটু ট্রেনিং দিলে মানে তোমার মতো। এর মধ্যে আমি এলাম করতে। তুমি তো বলো ঘষে ভেজে মান্না দিয়ে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, শোনো আমি গানটা ভালোই গাই। আপনি চিন্তা করতে পারবেন না, আমি যেই বলি যে বাবা একটা সিঙ্গাড়া দাও, সঙ্গে সঙ্গে বলছে কি বাড়ি থেকে এসছে নাকি শ্বশুরবাড়ির লোক বললা। এখন কেমন শরীর? না শরীর বাবাজি তো ভালোই। তবে আর কোনো তবে না, এই আগের বারে আপনি এই তবে মনে বলে ফাঁকি দিয়ে চলে গেছিলেন, এইবার বেশ জমিয়ে থাকুন। দু চার দিন সবাই মিলে খাওয়া দাওয়া করি, জমি আড্ডা টাড্ডা দিই। বাবা চলে যাবেন। হ্যাঁ সে কি হ্যাঁ কেন না, আমি তো বলেছি বাবা বলছেন ভোরবেলায় চলে যাবেন। তাই তাই কখনো হয় নাকি? এই আপনার নিজের মেয়ের দোকান এমন সুন্দর করে এই সাজালো গোছালো, সে না দেখে আপনি চলে যাবেন? না না এইবারে হবে না বাবা, এর পরে যেদিন আসবো সেদিন নিশ্চয়ই দেখে যাবো। এই যা তুমি থাকবে না বলছি, আমি কি বলবো তুমি বলো, বোঝাও। না না এতে বোঝানোর কি আছে? আরে বাবু আমার কি দেখতে ইচ্ছে করে না দোকানটা? তবে আসলে আমার একটু তাড়া আছে, তাড়া মানে একটা দরকার ছিল। ও হ্যাঁ, তা কি যে দরকার মিটলো? হ্যাঁ কি ওই রাইটার্সের খেলাধুলো বিভাগ নিশ্চয়ই? হ্যাঁ বিল্লনাথ, দরকারটা কিন্তু আমার তোমার সঙ্গে। আমার সঙ্গে কি 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 দরকার বলুন? আমার কিছু টাকা দরকার, মানে একজনের চিকিৎসায় লাগবে, পারবে দিতে হাজার দুয়েক টাকা? হাজার দুয়েক? হ্যাঁ ট্রিটমেন্টে লাগবে। কার ট্রিটমেন্ট? অনুবাদে। একটা বাচ্চা মেয়ে, জানিস মা সো ওয়ান্ডারফুল, এই বয়সে মেয়েটা যেমন লাফায় তেমনি দৌড়য়, ওইটা আমারই আবিষ্কার। ও মেয়ে একদিন ন্যাশনাল লেভেলে যাবেই, এখনই যা ট্যালেন্ট। তবে হঠাৎ পড়ে গিয়ে মেয়েটা হাঁটুতে চোট পেয়েছে রে মা, একটা অপারেশন করতে হবে ওইখানে। তবে মেয়েটা বড্ড গরিব রে, বেশ কিছু টাকা আমি জোগাড় করে দিয়েছি এখান ওখান থেকে, আর আমার যা ছিল মানে তোমরাও যদি হাজার দুয়েক দাও।